সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, লিকার চা আর অনেকগুলো আজকে বিস্কুট এনেছি। এই দেখো লিকার চা রোজকার মতো, আর অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছি। এই যে এই ডিবেটা ফাঁকা, আমার মেয়ের এতে বিস্কুট থাকে সেই জন্য। এখন বাজে ঘড়িতে 8:10, আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, অনেক। মেয়ের স্কুলের ছুটি, ওঠার তাড়া নেই সেই জন্য। আজকে সকালবেলা টিফিন দেবারও ঝামেলা নেই, উঠে পড়েছি ঘুম থেকে, মানে ঘুম ভেঙে গেছে, জেগে আছি বিছানায় শুয়ে, উঠিনি। তো এখন চা নিয়ে চলে এসেছি। তোমরা তো জানো সকালবেলার চা না খেলে আমি কোনো কাজে এনার্জি পাই না, শুধু বাসি ঘর মোছা হয়েছে ঝাড় দিয়ে, আর কিছু হয়নি। এখন বিছানা টিছানা সবই বাকি, আগে চাটা তো খাই, তার আগে বাসি জল খাবো। দাও জল দাও, খাই বোতল। চা খাবার আগে একটু করে জল খাই, জল না খেলে আমার ঠিক হয় না সকালে। অল্প খাই কিন্তু একটু খেতে হয়। আগে চাটা খাই, তারপর আবার তোমাদের কাছে আসছি। চাটা খাওয়া হয়ে যেতেই চলে এসেছি একটা প্যান্ট নিয়ে ইস্ত্রি করতে, আমার নয় তোমাদের দাদা ভাইয়ের কাজের প্যান্ট। এই প্যান্টটা পরে এখন বাজারে যাবে, কিন্তু এই প্যান্টটার এমনই অবস্থা হয়ে আছে, তোমার একদম গুটিয়ে গেছে, অনেক দিন আয়রন করা হয়নি। তো সেই জন্য বলেছিল অনেকদিন আগে, কিন্তু আমার মনে ছিল না। তো আজকে রবিবার, আজকে ওই প্যান্টটা ছেড়েছে, কাচবো। আর এই প্যান্টটা তো না আয়রন করলে না পরতে পারবে না, সেই জন্য এখনই একটু পরে দিচ্ছি। আর বিছানা টিছানা আমার এখন কিচ্ছু গোছানো হয়নি, চাটা খেয়েই এই কাজটা শুরু করলাম। সকালের কাজ মোটামুটি কমপ্লিট, কাঁচা কুচি স্নান সব রেডি। এর আর হালকা হালকা বক্স বাজছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, এত দূর থেকে শুনতে পাবে না, কিন্তু আজকেও বসন্ত উৎসব আছে। আগের দিন হয়েছে ওই মাঠে বসন্ত উৎসব, আজকে আছে এই মাঠে, তিনটের সময় হবে। তো ইচ্ছা আছে যাব, আর আমার মেয়ে তো এই যে এক পায়ে খাড়া, এরকমভাবে এক পায়ে খাড়া হয়ে আছে, এত রোদ্দুর দাঁড়ানো যাচ্ছে না। তো চলো নিচে যাই, গিয়ে টিফিন করি, করে রান্না বসাই, অনেক কাজ আছে, সকালের কাজটা মিটলো। তো চলো ভাতটা বসিয়ে দিলাম, আর ভাত বসানোর জন্য আজকে মেয়ে চাল ধুয়ে দিল, আর ভাতের হাঁড়িটাও ধুয়ে দিল, আমি শুধু ভাতটা বসালাম। ক্যামেরাটাও ধরে আছে, আর আমার কথার সাথে সাথে ও ঘাটটা নাড়ছে। তো ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকে, আর এদিকে আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন দেখাচ্ছি না, কাজ আছে। বাসনটা মেজে নিই, খেয়েছি যে টিফিন করেছি, ওই বাসনটা মাজবো, মেজে রেখে আনাজ কাটবো, আরও একটা কাজ হবে, তোমরা দেখতে থাকো। এখানে আমি আনাজ টানাজ কেটে নিয়ে একদম তরকারি বসিয়ে দিয়েছি, এটা নিম ঝোল হচ্ছে আজকে, বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা নুন হলুদ মাখানো আছে, এখানে পেঁয়াজটা কুড়ে রেখেছি, মাছটা হবে, এটাতে দই আছে, মাছে মানে মাছটা দই দিয়ে করব আজকে। আর আলু সিদ্ধ আছে একটু, আমার মেয়ের লাগতে পারে সেই জন্য। আর এই যে বাটিটা নিয়েছি, আজকে বললাম না যে একটা জিনিস করব, তো সেই জিনিসটাই করব। এই যে বেল, দাঁড়াও বেলটা আগে ধুয়ে নিয়ে আসি, শরবত হবে আজকে বেলের।
বেলটা পুরোটা এখানে ছাড়িয়ে নিয়েছি আর এক বাটি ভর্তি বেল হয়েছে। আর একটু চিনি দিয়ে দিলাম, বেশ মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেরকম মিষ্টি নেই বেলটা দেখলাম খেয়ে, তো একটু কাঁচা কাঁচা মতো আছে। তো দাঁড়াও আগে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিই। পুরো ভালোভাবে ঘোল তৈরি হয়ে গেছে, আর এই যে কাপে কাপে ঢেলে দিচ্ছি ওদের দুজনের দুটো আর আমার একটু। আর এখানে আমার নিম ঝোল হয়ে গেছে রেডি একদম, এই যে শুক্তোর মতোই হয়েছে নিম পাতা দিয়ে, উচ্ছে নয়। আর তোমার ঘরের তৈরি বড়ি দিয়েছি, আর এখানে মাছটা ভাজা হচ্ছে, কড়াই একটু আজ ভাজা হচ্ছে আর ওখানে একটু ভাজা হয়েছে। আর এদিকে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি, মাছের ঝালে দেব বললাম তো দই দিয়ে করব, তার জন্য দইটা তো ফেটিয়ে নিতেই হবে, না হলে ডেলা ডেলা হয়ে থাকবে। আর একটুখানি তোমাদের শেয়ার করছি কিভাবে করছি আমি মাছের ঝালটা। তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটিনি ওই কুড়ে নিয়েছি কুড়ুনিটা দিয়ে। আর এরপরে দিয়ে দিয়েছি একটুখানি আমার সিক্রেট মশলাটা, দেবার সময় আর দেখানো হয়নি, এক হাতে ক্যামেরা করতে না একটু অসুবিধা হয় রান্নার সময় বিশেষ করে, তো সেটা তোমাদের দেখাতে পারলাম না বলে দিলাম। আর ভালোভাবে কষানো হয়ে গেছে, লঙ্কা হলুদ সব কিছুই দিয়েছিলাম, দেখানো হয়নি ওই যে বললাম, আর চিনিও দিয়েছি সামান্য। আর দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। আর এই যে এখানে আমার একদম মাছের ঝাল রেডি হয়ে গেছে, লাল লাল করে দই দিয়ে মাছের ঝাল, কে কে খাবে চলে এসো। রান্না টান্না করে চলে এসেছি, অনেক দিন হলো নেল পালিশ করিনি, নেল পালিশ করার একটু ইচ্ছা হলো, এক্ষুনি খেতে যাব, খেতে ডাকবে বেল বাজালো বলে, কিন্তু তাও আমি পরব। আর নখগুলো বেশ বড় হয়ে গেছে এখন, অনেক দিন কাটা হয়নি, এত বড় বড় নখ আমার হয় না কোনো দিন। পায়েও পরব, পায়েও নেল পালিশ নেই, এটা হাতে পড়ছি। কালারটা কেমন তোমরা কিন্তু বলবে কমেন্ট করে, কালারটা কেমন, মাঝের আঙুলের নখটা নেই খেও, মাঝের দুটো আঙুলের নখ নেই, বাদ বাকি এই তিনটে আঙুল আছে, এই তিনটে আঙুলের নখ আছে, এই দুটো আঙুলের নেই। এটা হাতে হলো আর এইটা পরবো পায়ে, এইটা 10 টাকা দিয়ে কিনেছিলাম, অনেক দিন হচ্ছে এখনো আছে। সেই নেল পালিশ করছিলাম, তোমাদের কাছে এসেছিলাম, তারপরে আর আমার মনেই ছিল না, সকালবেলা তোমাদের বলেছিলাম যে এখানে বসন্ত উৎসব আছে, তো বিকালবেলা ওখানে চলে গেছিলাম, তোমার এই সবে এলাম, আর মনেই ছিল না যে আজকের ভিডিওটা কতদূর পর্যন্ত করেছি, আমার একদমই খেয়াল নেই, তাই এখন আসছি, কতদূর পর্যন্ত হয়েছে জানি না আর কতটা হয়েছে আজকের ভিডিওটা তাও জানি না, তো এই সবে আসছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তাই সেজন্য আসছি শেষ করা হয়নি বলে। তো এই যে তোমার বসন্ত উৎসবে গেছিলাম আজকেও, তোমার আজকের এই ভিডিওটা কিন্তু মানে বসন্ত উৎসবের ভিডিওটা কিন্তু অন্য একদিন ছাড়বো, এই ভিডিওর সাথে ছাড়বো না, অনেকটা তোমার লং হয়ে যাবে কেউ দেখবে না, তো আজকের বসন্ত উৎসবের ভিডিওটা অন্য দিন পাবে তোমরা। আর আজকে যে ভিডিওটা করেছি, সকাল থেকে রান্না করেছি আর কী কী দেখিয়েছি, নেল পালিশ করেছি দেখিয়েছি, আমার ঠিক মনে নেই তো কী কী আছে ভিডিওটায়, এখন বাড়ি আসতে মনে পড়লো যে একটু বা মানে বেশি টাইমের হবে না ভিডিওটা, তো এখন তো একটু সেজে গুজে আছি, সবে মাত্র মুখটা ধুয়ে এসেছি আর আমার পুরো মাথা এই দেখো সবুজ হয়ে আছে, পুরো রং টং ভর্তি হয়ে আছে, মুখটা ধুয়ে এসেছি, মুখেও ভালো করে দেখলে রং টং বুঝতে পারবে। তো সবাই সবাই ফুল এনজয় করেছি সবাই, তো বিশাল আনন্দ হয়েছে, বিশাল আনন্দ। তো এটা পরের ব্লগে দেব, আলাদা একটা ভিডিও হবে বসন্ত উৎসবের। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবে সুস্থ থাকবে, আর দোলের আগাম শুভেচ্ছা আমার সকল বন্ধুকে।